হ্যালো বন্ধুরা গুড মর্নিং ওয়েলকেম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছে তোমরা সবাই আশা করছি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আজকে একটা নতুন সকালে নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে পড়লাম তো দেখো বিছানা যদি তো দেখো ঘুম থেকে ওটা বিছানা তোলা হয়ে গেছে সোফার কাভারগুলো আর এই সোফার কাভারগুলো কেচেছিলাম তো এগুলো আর বেছানো হয়নি পরে ঠিক করবো আর আজকে আবার এই ব্যাডের বেডশিটটা তুলেছি কেন বলো তো এটা কাজবো তার জন্য এটা ভিজিয়ে চলে আসলাম আর দাঁড়িয়ে তোমাদের সাথে কথা বলছি না কারণ কিচেনের না আমার অলরেডি রান্নাবান্না শুরু হয়ে গেছে সকাল সকাল তো এই যে দেখো কিচেনের অবস্থা তোমাদেরকে দেখাচ্ছি এখানে হলো এই যে চা তো জাস্ট চাটা করে রেখে তারপর গেলাম মোবাইলটা নিয়ে আসার জন্য আর আজকে কি রান্না হবে এখানে দেখো ডাটা আলু কেটে নিয়েছি তো তো ডাটা আলু কি করব সেটা এখনো চিন্তা করছি বুঝতে পারছি না হয়তো একটু ভাজা ভাজা টাইপ করে করে নেব আর এইখানে দেখো পটল আর আলু কেটে নিয়েছি তো ত্রিশু বাবা গেলেও মানে ছেলেকে স্কুলে দিতে ফেরার পথে যদি মাছ পায় তাহলে নিয়ে আসবে তাহলে পটল আলু মাছ দিয়ে হবে আর নয়তো পটল আলু পনির দিয়ে হবে ঠিক আছে তো পনির এখনো কৌটা ভাঙেনি কারণ দেখা যায় কো যদি মাছ পায় তাহলে তো আর এটা ভাঙতে হবে না আর এই যে দেখো এখানে জাস্ট ভাতটা নামালাম এই যে দেখো তো ভাত হয়ে গেছে আর আজকে খুব সকাল সকাল বন্ধুরা ভিডিওটা শুরু করছি তো সবাই সাথে থাকো ভিডিওটা দেখতে থাকো চা খাবো ও আগে আসুক তারপর দুজনে একসাথে মিলে বসে চা খাবো দেখা যাক ঠিক আছে আর আমি আজকে সকাল সকাল বেরোচ্ছি না আজকে হয়তো দশটা এগারোটা ওরকম দশটা এগারোটা সরি আজকে হয়তো বারোটায় বেরোবো ঠিক আছে তো তার জন্য আজকে সকালবেলাটা আমার একটু ফ্রি আছে তো এই কারণে কিচেন থেকে ব্লগটা আজকে তো এই কারণে আজকে সকাল সকাল ভিডিওটা শুরু করে দিলাম ঠিক আছে তোমরা সবাই সাথে থাকুক তো বন্ধুরা এই যে দেখো বান্না শুরু হয়ে গেছে কড়াইতে তেল দিয়ে দিলাম এখানে পটল আলুটা একটু ভেজে নিচ্ছি হালকা করে কারণ ত্রিশুপাবা ফেরার পথে এখানে হলো গিয়ে মাছ নিয়ে এসেছে তো এই যে দেখো মাছটা ধুয়ে নিয়ে চলে এসেছি অনেক বড় সাইজের একটা মাছ এনেছে আজকে তো আমি কিছুটা নিয়ে নেবো আর বাকিটা হলো গিয়ে ফ্রিজে রেখে দেব। তো আজকে রান্না হবে বন্ধুরা পটল আলু দিয়ে মাছ ঝোল আর পুরো রান্নাটা তোমাদের সাথে শেয়ার করছি না রান্নাটা জাস্ট করে নেব দেখাবো তোমাদেরকে রান্না হয়ে গেলে আজকে বড়ো বড়ো করে পটলগুলো কেটেছি এই পাশে মাছটা ভাজা হচ্ছে আর মানে পটল আলু দিয়ে আজকে মাছের ঝোলটা করে নেব ভাবছি আর বন্ধুরা তো মোটামুটি রান্নাটা কমপ্লিট হয়ে যাক তারপরে দেখাচ্ছি তোমাদেরকে এখানে দেখো বন্ধুরা আমার রান্নাটা হয়ে গেছে পটল আলো মাছের ঝোল খেতে কিন্তু ভালোই লেগেছিলো খুব মানে মজা লেগেছিলো খেতে তো দেখো এবার রান্নাবান্না হয়ে গেল এবার আমি কি করছি গ্যাস হেসগুলো মচবো কিচেনটা পুরো ভরে আছে তোমাদের সাথে একটু শেয়ার করে নিলাম তো বন্ধুরা রান্নাবান্না শেষ হয়েছে অনেকক্ষণ আগে আজকের মতো আলসে মেনে আর মনে হয় কখনো হয়নি এখন কটা বাজে জানো এখন বাজে দুপুর দুটা বাজছে আর আমি এখন এই মানে বিছানাটাতে বেডশিটটা পাতবো হয়ে যে দেখো এটা বের করে নিয়েছি আর এখনও আমার আজকে স্নান টান হয়নি আমার রান্নাবান্না হয়েছে তারপর বসে কিছু কাজ করেছিলাম যেগুলো তোমাদের সাথে আর শেয়ার হয়নি ত্রিশুর স্নান হয়ে গেছে কিন্তু ছেলে এখন ঘুর করছে দেখো এখনও খাওয়া হয়নি তো আর আমাকে ছাড়া খাবেও না তো খেয়ে দিয়ে তারপর ঘুমাবে আর আমি এখন এই বেডশিটটা পাতবো এটা এতে মানে এই বেডশিটটা পেতে তারপর যাব হলো গিয়ে স্নানে আর এত গরম লাগছে কি বলবো তোমাদেরকে প্রচুর গরম বাইরে প্রচুর গরম প্রচুর রৌদ্র শরীর তো মানে এমনিতেই টায়ার্ড হয়ে যাচ্ছে রৌদ্র গরমে ঠিক আছে আর হাঁস মুরগি পায়রাও ওদেরকে আবার একটু খাবার দিতে হবে কারণ এখন টাইম অনেকটা হয়ে গেছে তো আমরাও খাবো স্নান টান সেরে এসে তার জন্য ওদেরকেও একটু খাবার দিতে হবে তার আগে চলো বেডশিটটা পেতে নেই আর বন্ধুরা তো এদিকে এসেছি বেডশিটটা পাতবো কিন্তু ছেলে আগে পিছিয়ে শুধু ঘুরঘুর করছে তো ও না মাঝে মাঝে এত মাথাটা গরম করে ফেলে কী আর বলবো তোমাদেরকে তো যাই হোক এখন ওকে একটু সরিয়ে তারপরে এবার বেডশিটটা পাতা শুরু করেছি আর বন্ধুরা আমি নিয়েছি এখানে একটা সাদা কালারের বেডশিট সাদা বেডশিটই আমার কাছে খুবই পছন্দের বিছানায় খুবই ভালো লাগে মানে ঘুমালে অনেক ঘুম চলে আসে ওরকম ফিল হয় আমার তো কিন্তু ও সাদাটা পেতে না বেশি দিন রাখতে পারে না মনে হয় পুরুষ সপ্তাহটাও যায় না দুবার করে কাচতে হয় তো কী আর করা যাবে কিন্তু আমার ভালো লাগে সাদা আর এই ব্যাডটা না আমাদের রুমে ঢুকতেই এই বিছানাটা তো এটার উপরেই একটু বেশিই চোর যায় মাঝে মধ্যে মানে সবাই আমরা এটাতে বসে গল্প টল্প করি আড্ডা টাড্ডা মারি এখানে বসে তো তার জন্য এই বেডশিটার উপর মানে বেয়ারের উপরেই বেশি চোর যায় তো কী আর করা যাবে তারপরেও আমি বেডশিটে মানে সাদাটাই পেতে নিচ্ছি অন্য কালারগুলো আছে আর আমার নাম বেডশিটগুলো আবার মনে হচ্ছে অনেকটা ফেড হয়ে গেছে সবগুলো রেগুলার ইউজ হচ্ছে মানে সপ্তাহে অন্তত দুবার করেও কাচতে হচ্ছে সাদাগুলো তো একটু বেশিই কাচাকুচি করতে হয় তো তার জন্য তো তোমাদের সাথে এদিকে বক বক করতে করতে দেখো আমার মোটামুটি বেডশিটটা পাতা হয়ে গেছে আর এটা পাতা হয়ে গেলে না বন্ধুরা আমি স্নানে চলে যাবো আর আজকের ভিডিওতে তোমরা আমার ভয়েসটা একটু অন্যরকমই পাচ্ছ কারণ বন্ধুরা আমার না আজকে কদিন ধরে একদম প্রচণ্ড গলা ব্যথা কাশি সর্দি সব কিছু লেগে আছে ভালোই হচ্ছে না শরীরটা তো জানে না কি হয়েছে দুদিন ভালো হলে আবার তিন দিনে মনে হয় আবার শরীর খারাপ হয়ে যাচ্ছে এত অসুস্থতা ফিল করছি যে মানে কি আর বলবো বলো তো চলো স্নান টান করে আবার তো হ্যালো বন্ধুরা গুড ইভিনিং সন্ধ্যেবেলায় আসা হয়নি এখন কিন্তু ইভিনিং টাইম মোটামুটি কেটে গেছে অনেকটাই রাত্র হয়ে এসছে তা আমি দেখো এদিকে কিচেনে এখন ভাতটা করে নিয়েছি আর তরকারি আজকে দুপুরবেলার আছে তো মানে এগুলো এখন গরম করে নিচ্ছি দেখতেই পাচ্ছ আর এই যে ভাতটা করে নিয়েছি তো এগুলো হয়ে গেলে আমাদের মানে রাতের ডিনার হয়ে যাবে সারা দিনে বন্ধুরা প্রচুর টুকিটাকি অনেক কাজকর্মই হয় সবগুলো আর অন ক্যামেরাতে তুলে ধরা সম্ভব হয় না তো বন্ধুরা এই যে দেখো খেয়ে দিয়ে এসে বাসনপত্র সব ধুয়ে জায়গায় রেখে দিয়েছি সেটা একটু দেখালাম তোমাদেরকে আর কিচেনটাও মোটামুটি গোছানো হয়ে গেছে তো একদম মানে গ্যাস মুছে রুম টুম মুছে আমি রাত্রিবেলায় কিচেন পুরো পরিষ্কার করে রেখে দিই তারপর যাব হলো শুতে কারণ মানে কিচেনটা না আগোচালোভাবে রেখে ঘুমাতে যায় না এটা আমার অভ্যেস হয়ে গেছে তো চলো ভিডিওটাকেও বন্ধুরা আজকে এ পর্যন্তই রাখলাম কালকে আসবো একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে